আসসালামু আলাইকুম। আজকের আরবি ভাষা শিক্ষার টিউটোরিয়ালটি বিদেশি বিমানবন্দরে আলাপচারিতা নিয়ে করা হয়েছে। পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন। আজকের টিউটোরিয়ালটিতে সঠিক শুদ্ধ আরবি ভাষা ও আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে হাল হাজা মাতার জিদ্দা। তো এটির পরিবর্তে আপনি শুধু বলতে পারেন হাদা মাতার জিদ্দা, অর্থাৎ এটা কি জেদ্দা বিমানবন্দর? ইংরেজি, ইজ দিস জেদ্দা এয়ারপোর্ট? এখানে মাতার শব্দটির অর্থ হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর। হাজা বা হাদা শব্দটির দ্বারা ইহা বা এটা। তো আরেকজন উত্তরে বলতেছে নাম হাজা মাতার জিদ্দা। এইভাবে বলতে পারেন আইয়া হাদা মাতার জিদ্দা, অর্থাৎ হ্যাঁ এটা জেদ্দা বিমানবন্দর। ইংরেজি, ইয়েস দিস ইজ এ জেদ্দা এয়ারপোর্ট। আইনা মাকতাবুল হাজাজ। তো এইভাবে বলতে পারেন হোয়েন মাকতাব হাজাজ, অর্থাৎ বুকিং অফিস কোথায়? ইংরেজি, হোয়ার ইজ বুকিং অফিস? তো উত্তরে আরেকজন বলতেছে ইন্টার ওয়ালাতুল গিদ্দাম, অর্থাৎ সোজা সামনে চলে যান। ইংরেজি, ইউ গো লিটল স্ট্রেট। এখানে আলাতুল মানে সোজা, গিদ্দাম মানে সামনে। আবগি ওয়াহেদ তাস্কেরা, আবগি ওয়াহেদ তাস্কেরা, বা এভাবে বলতে পারেন আনা আবগা ওয়াহেদ তাস্কেরা, অর্থাৎ আমি একখানা টিকিট চাই বা আমার একখানা টিকিট লাগবে। ইংরেজি, আই ওয়ান্ট এ টিকিট। এখানে আবগি মানে হচ্ছে আমার দরকার বা আমার লাগবে, ওয়াহেদ মানে হচ্ছে এক, তাস্কেরা মানে হচ্ছে টিকেট। ইলা আইনা তাজ হাব, এইভাবে বলতে পারেন হয় না বিরো, বাংলা হচ্ছে আপনি কোথায় যাইতে চান? ইংরেজি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গো? আইনা বা হয়েন মানে হচ্ছে কোথায়, তাজ হাব অর্থ হচ্ছে যেতে চাওয়া, তাজ হাব মানে যেতে চাওয়া। ইলাল কুয়েত, অর্থাৎ কুয়েত যাইব। ইংরেজি, টু কুয়েত প্লিজ, বা আই উইল গো টু কুয়েত। ইলা আইনা তারিকুল খুরুস, হোয়েন তারিক খুরুস, হোয়েন তারিক আল খুরুস। তো এইভাবে বলতে পারেন হোয়েন তারিক আল খুরুস, অর্থাৎ বাইর হওয়ার রাস্তা কোন দিকে। ইংরেজি, হোয়ার ইজ দ্য এক্সিট গেট? এখানে তরিক মানে হচ্ছে গিয়ে রাস্তা, খুরুজ মানে হচ্ছে বাইর হওয়ার পথ। তো উত্তরে বলতেছে ইলাল মাগরিফ, অর্থাৎ পশ্চিম দিকে, পশ্চিম দিকে যাওয়ার জন্য বলতেছে টু দ্য ওয়েস্ট সাইড। আইনা জামরুক বা হোয়েন জামরুক, অর্থাৎ কাস্টম কোথায়। ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য কাস্টমস পোস্ট। ইলা হুনা জামরুক, অর্থাৎ কাস্টম এই দিকে। ইংরেজি, কাস্টম ইন দিস ওয়ে। হাত জাওয়াজ ওয়া তাস্কিরা, অর্থাৎ পাসপোর্ট এবং টিকেট দিন। ইংরেজি হচ্ছে প্লিজ শো ইউর পাসপোর্ট অ্যান্ড টিকেট। এখানে জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, তাস্কিরা মানে হচ্ছে টিকেট, হাত মানে হচ্ছে দিন বা জিপ। ইয়া আখি মিন আইয়ে বিলাদ জিতা, ভাই আপনি কোন দেশ থেকে এসেছেন? বিলাদ মানে হচ্ছে দেশ, জিতা মানে এসেছেন, মিন মানে হচ্ছে হতে। ইয়া আখি হে ভাই, ইয়া আখি মিনাইয়ে বিলাদ জিতা, অর্থাৎ ভাই আপনি কোন দেশ হতে এসেছেন? বা যদি শর্টকাটে বলতে চান তাহলে বলতে পারেন মিন বিলাদ, কোথা হতে। ইংরেজি হচ্ছে ফ্রম হুইচ কান্ট্রি ইউ হ্যাভ কাম ব্রাদার। তো উত্তরে বলতেছে জিতু মিন বাংলাদেশু, অর্থাৎ বাংলাদেশ হতে এসেছি। বাইরে বলতে পারেন ইজি মিন বাংলাদেশ। ইংরেজি হচ্ছে আই কাম ফ্রম বাংলাদেশ। ওয়াইন তুরিত, ওয়াইন তুরিত বাংলা হচ্ছে কোথায় যেতে চান। ইংরেজি, হোয়ার ইউ ওয়ান্ট টু গো। এখানে হোয়েন মানে হচ্ছে কোথায়, তুরিত মানে হচ্ছে যেতে চাওয়া। উরিদু ইলাল মক্কা, আমি মক্কা যেতে চাই। ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু গো টু মক্কা।
এখানে উরিদু মানে হচ্ছে আমি যেতে চাই, ইলাল মক্কা মানে হচ্ছে মক্কাতে। তো অপর ব্যক্তি বলতেছে তাইয়েব, ঠিক আছে, ফাদ্দাল, আচ্ছা যান। ইংরেজি ইয়েস প্লিজ গো নাও। তাল হুনা ইয়া আমিল, তো একটি লেবারকে এভাবে ডাকা হচ্ছে, তাল হুনা ইয়া আমিল, অর্থাৎ হে কুলি এদিকে আসো। ওহ কুলি, কাম হেয়ার। শিলকুল্লা আফাসি, অর্থাৎ আমার মালপত্র উঠাও। প্লিজ লিফট মাই লাগেজ, ভাই ভাই বলতে পারেন শিলকুল্লু সামান, শিলকুল্লু সামান, অর্থাৎ আমার মালপত্র উঠাও। কাম তাপগি উজরা, কাম তাপগি উজরা, অর্থাৎ মজুরি কত। কাম তাপগি উজরা, মজুরি কত। ইংরেজি হচ্ছে হোয়াট উইল বি ইউর চার্জ, হোয়াট উইল বি ইউর চার্জ। এখানে উজরা মানে হচ্ছে বাড়া বা মজুরি, তাপগি মানে চাওয়া, কাম মানে কত। খামসাই শিন রিয়েল, অর্থাৎ পঁচিশ রিয়েল, ইংরেজি 25 রিয়াল। লা ইশিন রিয়েল, না বিশ রিয়েল দেব, ইংরেজি হচ্ছে নো আই উইল গিভ 20 রিয়েল। তায়েফ ইয়া শেখ, আচ্ছা জনাব, ইংরেজি ওকে স্যার। হাদির ইয়া শেখ, আসছি জনাব, ইংরেজি ইয়েস আই কাম। আজহাবু ইলাল মক্কা, আমি মক্কা যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মক্কা। আরকাফি ট্যাক্সি, টেস্কিতে উঠুন, প্লিজ গেট ইন দ্য টেস্কি। আরকাফ মানে হচ্ছে উঠা বা উঠুন, কোনো কিছুর ভিতরে উঠা। হাত উজরা, অর্থাৎ বারা দিন, প্লেস পে ফেয়ার, খুঁজ তাস্কেরা, টিকেট নিন, টেক ইউর টিকেট। এখানে খুঁজ মানে হচ্ছে নিন, খুঁজ তাস্কেরা, টিকেট নিন, খুঁজ জওয়াল, মোবাইল নিন, খুঁজ ফুলুস, টাকা নিন। আইয়ে সাত আইয়েরা, বিমান কয়টায় ছাড়বে, হোয়েন দ্য প্লেন উইল ফ্লাই। এখানে তাইয়েরা মানে হচ্ছে বিমান, সা মানে হচ্ছে সময়, শুভ সা সাবা, অর্থাৎ সকাল সাতটায়, অ্যাট 7 AM। এখানে শুভ মানে হচ্ছে সকাল, সা মানে হচ্ছে সময়, সাবা মানে হচ্ছে সাত। শুক্রান লাক বা শুক্রান জাজিলান, আপনাকে অশেষ ধন্যবাদ, ইংরেজি থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আছি পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখে দেবেন। নেক্সট টিউটোরিয়ালে তা উত্তর দিতে চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন।